আমি স্পেনে ছিলাম, তাই না? স্পেনে আমরা এজ এ হোল যদি স্পেনের অ্যানাটমি চিন্তা করি, স্পেন কি সিগনিফিকেন্ট ইম্পর্টেন্স ক্যারি করে, স্পেনে কি থাকে, হোয়াট ইজ দ্য ফাংশনাল সিগনিফিকেন্স অফ স্পেন ইন আওয়ার বডি? আমরা জানি না স্পেনে কি থাকে, রেড পার্ক এন্ড হোয়াইট পার্ক থাকে। এই যে হোয়াইট পার্ক এখানে and this lymphocyte is has a significant roles in our immune system. Amader spleen er arekta function ki, spleen ta amader radicular is a part of the radicular endothelial system. Radicular endothelial system er kaaj ki ei hematopoiesis-te pore asho korte are. What is the function? It is spleen is a part of our body's radicular endothelial system. Radicular endothelial system e ki thake? Spleen thake, macrophage thake, কিন্তু এখানে আমার ইম্পর্টেন্সটা কি স্ক্রিনে? হ্যাঁ, গুড, ব্রেকডাউন অফ আরবিসি, যেগুলো ম্যাচিউর আরবিসি, হ্যাঁ, বডিতে যে ম্যাচিউর আরবিসি গোস টু স্ক্রিন অ্যান্ড ব্রেকডাউনস ইন টু দ্য কম্পোনেন্ট উইথিন দ্য স্ক্রিন। তাহলে কি হবে, তাহলে আমার যেটা হচ্ছে, একটা হচ্ছে যে ব্রেকডাউন অফ আরবিসি যখন হবে তখন কি হবে, আরবিসি ব্রেকডাউনে আমার কি কি তৈরি হবে, হিমোগ্লোবিন, তাহলে কি আসবে আমার ব্রেকডাউন অফ আরবিসি থেকে বিলিরুবিন, তাই না? এই বিলিরুবিন আবার কোথায় চলে যাবে? হ্যাঁ, এই বিলিরুবিন, এই যে ব্রেকডাউন অফ আরবিসি মানে হিমোগ্লোবিন ডিগ্রেডেশন প্রোডাক্ট বা হিমোগ্লোবিন ব্রেকডাউন প্রোডাক্ট, এটা আমার কোথায় চলে যাবে, ব্লাডে, না? হ্যাঁ, হিমোগ্লোবিন ভেঙে গেল, ভেঙে গেলে এখান থেকে বিলিরুবিন বিলিরুবিন হলো, তারপর এটা কোথায় চলে গেল, সার্কুলেশনে, সার্কুলেশনে যে এটা কোথায় যাবে জানো তো তোমরা, লিভার, লিভারে যে এটা কনজুগেটেড হবে। এভাবে বিলিরুবিনটা আমাদের বডিতে সার্কুলেট করতে থাকে। তাহলে আমরা একটা হচ্ছে জানলাম যে একটা বডির মেইন ফাংশন অফ স্প্লিন হচ্ছে ইমিউনো মেকানিজম, হ্যাঁ, ইমিউনো সিস্টেম, ইট হেল্পস ইন দ্য ইমিউনো মেকানিজম অফ দ্য বডি। সেকেন্ড হচ্ছে ইট ট্যাপার্স দ্য ম্যাচিউর্ড আরবিসি, ম্যাচিউর্ড আরবিসি দ্যাট অ্যান্ড রিমুভ দ্য ম্যাচিউর্ড আরবিসি ফ্রম দ্য আওয়ার সার্কুলেশন। আর কি হতে পারে স্প্লিনে আমাদের, যে আরেকটা ইম্পর্টেন্ট ফাংশন হচ্ছে পিকিং। হোয়াট ডু মিন বাই পিকিং ইফেক্ট? ইট পিকিং ইজ দ্য, দ্যাট ইজ দ্য অ্যাবনর্মাল আরবিসি উইদিন দ্য ব্লাড, ইট কোর্স দ্য অ্যাবনর্মাল আরবিসি অ্যান্ড ইনগালফিট, যেমন সাচ অ্যাজ পেন্সিল সেল, টিয়ার ড্রপ সেল, there are the different type of cell not present in the matured RBC, right? These type of cell, where this type of the, these types of cells present? Anemia, thalassemia, jekhane hocche amar kothay thakbe, jekhane RBC is not will not become mature, tahole hocche teardrop pencil, jokhoni amar স্প্লিন দেখবে দিস আরবিসি ক্যারিং টিয়ার ড্রপ সেল বা পেন্সিল সেল বা তোমার হচ্ছে অ্যাবনর্মাল শেপ, যেমন শিকল সেল বা স্পেরোসাইট, ইট ইজ অ্যাবনর্মাল সেলস ইজ ট্যাপিং বাই দ্য স্প্লিন, ইট ইজ কল্ড দ্য পিটিং ইফেক্ট। আন্ডারস্ট্যান্ড? আর কি আছে স্প্লিনে? স্টোরেজ, স্টোরেজটা আমাদের হিউম্যান স্পেসিস অবহেব সিগনিফিকেন্ট না হিউম্যানে। আর হচ্ছে মেইনলি আরেকটা ইম্পর্টেন্ট ইফেক্ট হচ্ছে ফাংশন ইরেট্রোপয়েসিস, ইরেট্রোপয়েসিস ইন্টিটিউরাল লাইফ স্প্রিং হ্যাজ দ্য মেইন ইম্পর্টেন্ট ফাংশনস ইন ইরেট্রোপয়েসিস, বাট এটা তোমার হচ্ছে ইন্টিটিউরাল লাইফে, কিন্তু অ্যাডাল্ট বা আফটার বার্থ এটার কোনো ইরেট্রোপয়েটিক ইফেক্ট নাই। তাহলে তো যখন আমাকে হোয়াট আর দ্য ফাংশনস অফ স্প্রিং বলবে, কেন আমাকে জানতে হবে স্প্রিনের ফাংশন, কেন জানতে হবে আমাকে একটু বলো? এই যে এতগুলো ফাংশন আমি বললাম, কেন আমার ইম্পর্টেন্ট? কোনো নিশ্চয়ই আমরা তো কখনো বলি না লিভারের ফাংশন লিভার বড়ানোর আগে বা গলব্লাডারের ফাংশন, মানে আমরা পড়ি, কোথায় পড়ি, অ্যানাটমি বা ফিজিওলজি থেকে পড়ে আসি, কিন্তু স্প্লিনের ফাংশনটা আবার এখানে কেন রিক্যাপিচুলেট করলাম?
আমাদের ফাংশন গুলো বললাম, তাহলে এখন তুমি যদি একটা পেশেন্টের স্ক্রিনিং তুমি করো তখন কি হবে? তার ইমিউনো মেকানিজমটা হ্যাম্পার্ড হবে না? ইমিউনো মেকানিজম হ্যাম্পার্ড হলে কি হবে? হ্যাঁ, পেশেন্ট ইমিউনো কম্প্রোমাইজ হবে এবং বডিতে তখন হলো যে অনেক আনওয়ান্টেড অর্গানিজম বা অনেক এটিপিক্যাল অর্গানিজম গ্রো করে তোমার ইনফেকশন করবে। আমরা কি কি অর্গানিজম সেগুলো আমরা জানবো। মেইনলি স্প্রিং কাকে ইনগার্ড করে? ক্যাপসুলেটেড অর্গানিজম। ক্যাপসুলেটেড অর্গানিজম কি কি আছে আমাদের বডিতে? আগে ক্লেবসিলাতে গেছো কেন? আর কোন তো কিছু আছে, স্ট্রেপটোকোকাস নিউমোনি, তারপর হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জি, আর কি আছে, নাইসেরিয়া মেনিনজাইটিস, হ্যাঁ এগুলো। তাহলে এই যে ক্যাপসুলেটেড অর্গানিজম কে ট্র্যাপ চেক করছে, তাহলে কি হবে? এই ক্যাপসুলেটেড অর্গানিজম তো তখন ট্র্যাপ করতে পারবে না, তখন কি হবে? এই ক্যাপসুলেটেড অর্গানিজম দিয়ে আমাদের তখন বডিতে ইনফেকশন হবে। এর জন্য হচ্ছে কি হয়, তুমি যখন একটা স্প্রেনিং তুমি করবা, সাপোজ একটা থ্যালাসেমিয়ার পেশেন্টের তুমি স্প্রেনিং তুমি করবা, তাহলে তুমি যখন এটা কি ইলেকটিভ, আমি তো জানছি আমি পেশেন্টের স্প্রেনিং তুমি করবো, সাপোজ একটা পেশেন্টের আমি স্প্রেনিং তুমি করবো ইমার্জেন্সি রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট, এটা তো ইমার্জেন্সি। হ্যাঁ, যখন আমি ইলেকটিভ করবো মানে আমি জেনেই করবো যে পেশেন্টের আমি স্প্রিং ফেলবো, সেই ক্ষেত্রে তোমাকে কিন্তু বিফোর টু উইকস, হ্যাঁ অপারেশন টু উইকস বিফোর দ্য সার্জারি ইউ হ্যাভ টু গিভ ভ্যাকসিনেশন এগেনস্ট দিস অর্গানিজম। আমরা এটা জানবো কি কি আমরা ভ্যাকসিন দেই বা কি, এগুলো আমরা সবই জানবো। আমরা জাস্ট মানে করলে কি সমস্যা হবে সেটা আগে জানি। আর যদি তুমি ইমার্জেন্সি তুমি স্প্রেনিং তুমি করো তখন কি করবা, তাহলে অপারেশনের 2 সপ্তাহ পরে দিবা, আফটার 2 উইকস। কেন? উইদিন 2 উইকস পেশেন্ট উইল বি ইমিউনো কম্প্রোমাইজ। তাহলে কি হবে, তুমি যদি আমাদের ভ্যাকসিনটার প্রিপারেশনটা কি, আমরা লো ডোজে এটাকে কিছু অর্গানিজম বডিতে দিয়ে দেই, তাই না? বডিতে ওখানে যে সে অ্যান্টিবডি তৈরি করে। এখন আমি যদি এখন ইমিউনো কম্প্রোমাইজ আফটার সার্জারি যে কোনো একটা পেশেন্ট কিন্তু ইমিউনো কম্প্রোমাইজ, হ্যাঁ, এই জন্য আমি যদি হচ্ছে তার বডিতে আমি যদি ভ্যাকসিন দিয়ে দেই লো ডোজে, এখন আমি যতই লো ডোজে দিই কিন্তু এটা বডিতে যে ক্লিয়ার আপ হবে, এই জন্য ইমিডিয়েট বিফোর আফটার সার্জারি আমরা কখনো কিন্তু ভ্যাকসিন দিব না। উই নিড টু ওয়েট অ্যাপ টু 2 উইকস, ওকে? আর আরেকটা আমরা কি বললাম যে তোমার ইম্যাচিউর আরবিসিগুলোকে ট্র্যাক করে। সাপোজ তুমি একটা পেশেন্টকে পেশেন্টের স্ক্রিনিং তুমি করলা, এখন তার হচ্ছে পিরিয়ড তুমি দেখতে চাও, হ্যাঁ, ইউ নিড টু এক্সামিন দ্য পিরিয়ড, পেরিফেরাল ব্লাড ক্রিম। তাহলে পেরিফেরাল ব্লাড ক্রিমে কি থাকবে? What are the findings you will get in the peripheral blood stream if you do screening to me? তাহলে এই যে abnormal stain যেগুলো, হ্যাঁ, এই যে tear drop, pencil stain এগুলো থাকবে না, হ্যাঁ, তাহলে কি এগুলো আমি একটা ইয়েতে পাবো, peripheral blood stream এ পাবো। তাহলে screening to me করলে কি হবে, আমি কিভাবে জিনিস এত বুঝতে পারছি কেন? বোরিং লাগছে এই যে লাস্ট বেঞ্চে সবগুলো হাই করতে স্যার। তাহলে আমাকে স্প্রেনিং তুমি করলে আমি কিন্তু আমার একটা তো ইমিউনো সিস্টেম আর আমার ব্লাডে এই পিকচারগুলো আমি পাবো। আর কি পাবো? তোমার হচ্ছে থ্রোম্বোসাইটোসিস, মানে ইউজুয়ালি কি হয় প্লেটলেট ট্র্যাপিং হয় স্প্রিংয়ে। এখন তোমার হলো যে ড্যামেজ প্লেটলেট যদি বের হয়ে যায় তখন কি হবে, প্লেটলেটের কাউন্টটা বাড়বে না, তাহলে এটাকে কি বলা হয়, প্লেটলেট কমে গেলে থ্রোম্বোসাইটোপেনিয়া, তারপর আর যদি বেড়ে যায় থ্রোম্বোসাইটোসিস। হ্যাঁ, দেখা যাবে যে তুমি যদি পেশেন্টের ব্লাড সিবিসি করো তার প্লাটিলেট কাউন্ট 4 লাখ 5 লাখ এরকম হয়। এখন এত বলে রিক্স কি, তোমার হচ্ছে ক্রপ ফর্মেশন হবে। তবে তো প্লেটলেটের ইফেক্ট যেটা সেটা সবার ক্ষেত্রে হয় না, ইউজুয়ালি হয় হচ্ছে আইটিপি পেশেন্ট যাদের, হ্যাঁ, আইটিপিতে কি হয় প্লেটলেট ব্রেকডাউন হয়, সেই পেশেন্টকে আমরা যদি স্প্রেনিং তুমি করি তখন ইফেক্টটা পাওয়া যায়, হ্যাঁ। এর জন্য আমরা এটাকে মাথায় রাখি যে স্প্রেনিং তুমি একদিন পরে আমরা সিবিসি করি যদি পেশেন্টের আইটিপি নন কেস হয়। স্প্লিনোমেগালির কজগুলো আমরা এর আগের ক্লাসে পড়ছি, তাই না? অনেকগুলো কজ তোমরা জানো, তাই না? অনেক ট্রপিক্যাল কজ আছে, ইনফেকশাস কজ আছে, তারপর নিউমোপ্লাস্টিক কজ আছে। আর কি কি ইনফেকশাস কজে তোমার ইয়ে বাড়তে পারে, স্প্লিনোমেগালি হতে পারে? কারাজল ম্যালেরিয়া আমাদের একটা কজ হলো, সবই তো মেডিসিনের কজ বলতেছো, আমরা তো আমাদের কজও বলছিলাম। স্প্রিনিং ক্যাপসাস, স্প্রিনিং সিস্ট, সেপ্টিসেমিয়া, হাইডিটিক সিস্ট, প্যারাসাইটিক ইনফেকশনে তুমি যদি সার্জন
তুমি প্যারাসাইটিক ডিজিজ, তুমি কারাগার ম্যালেরিয়া বল না, আমি কিন্তু সার্টেন হিসেবে খুঁজব এনিমোর। এর জন্য হাইড্রেটিক সিস্ট বলতে হবে। হাইড্রেটিক সিস্ট স্ক্রিনিক অ্যাবসেস অবশ্যই তোমাকে, যদি তুমি সার্জারি বোর্ডের ভাইবা দাও, ইউ মাস্ট মেনশন ইট উইথ কালার্স অফ ম্যালেরিয়া। আর নিওপ্লাস্টিক আর কি কজে তোমার স্প্লিনোমেগালি হয়? আমি জাস্ট ইম্পর্টেন্ট কজগুলো জাস্ট রিক্যাপচুলেট করছি। স্প্লিনোমেগালি তো অনেক কজ, আমরা তো সব কিছু এখন আমাদের মনে রাখতেও পারবো না, পরীক্ষার হলে ডেলিভারিও দিতে পারবো না। যেগুলো আমার ইম্পর্টেন্ট কজ, যেগুলো আমার না বললেই না, সেগুলো আমাকে জানতে হবে। নিওপ্লাস্টিক কজের মধ্যে কি আছে? আমার লিম্ফোমা, লিউকেমিয়া, আর আর কিছু আছে? তারপর হচ্ছে তোমার ব্লাড ডিসঅর্ডার, যেমন হচ্ছে সিকেল সেল অ্যানিমিয়া, হেডিভি স্পেরোসাইটোসিস, এগুলো আছে। স্প্লিনের একটা টার্মিনাল হচ্ছে স্প্লিনে কোলাই, স্প্লিনোকোলাই। স্প্লিনোকোলাইটা কি? এনি আইডিয়া অ্যাবাউট স্প্লিনোকোলাই? স্প্লিনোকোলাইটা হচ্ছে অ্যাক্সেসরি স্প্লিন। অ্যাক্সেসরি মানে কি? তোমার স্প্লিন আছে, তোমার ওই মেইন স্প্লিন ছাড়া যদি আরো স্প্লিন বডিতে থাকে, দ্যাট ইজ অ্যাক্সেসরি স্প্লিন বা অ্যাক্সেসরি স্প্লিনোকোলাই। হ্যাঁ, কোথায় কোথায় থাকে? একটা স্প্লিনিক হাইলাম, হাইলামে থাকতে পারে তোমার। তুমি স্প্লিনিক স্প্লিন আছে, তার সাথে দেখা গেল হাইলামে ছোট আরেকটা ছোট স্প্লিন আছে। তারপর টেইল অফ দ্য প্যানক্রিয়াস, নেক্সট হচ্ছে টেইল অফ দ্য প্যানক্রিয়াস, থার্ড হচ্ছে ট্রান্সভার্স মেসোকোলন। হ্যাঁ, এগুলো হচ্ছে কমন সাইট। লিখছিলাম গত ক্লাসে, গত ক্লাসে লিখছিলাম, এখন যে লিখতেছো না এর জন্য বুঝলাম। তাহলে ফার্স্ট হচ্ছে স্প্লিনিক হাইলাম, সেকেন্ড টেইল অফ দ্য প্যানক্রিয়াস, এন্ড থার্ড ইজ দ্য স্প্লিনিক ট্রান্সভার্স মেসোকোলন। এখন এই যে তোমার হচ্ছে স্প্লিনিক কোলাই, আমরা এত স্প্লিনিক কোলাইটা কেন জানতে হবে? সাপোজ একটা পেশেন্টকে তোমার থ্যালাসেমিয়ার জন্য ব্লাড ট্রান্সফিউশন লাগছে, তুমি স্প্লিনিক তুমি করে দিলা, করার পরও দেখলা তার ব্লাড ট্রান্সফিউশনের রিকোয়ারমেন্টটা কমে নাই। তার মানে কি? তার মানে ওই যে আরবিসি ব্রেকডাউন হচ্ছে, তাহলে তার তখন তোমাকে চিন্তা করতে হবে পেশেন্ট মে হ্যাভ স্প্লেনিক কোলাই। হ্যাঁ, এর জন্য তোমাকে যেটা হচ্ছে যে তুমি যখন ইলেকটিভ স্প্লেনিক তুমি করবো আমরা, তখন হচ্ছে স্প্লেনিক কোলাই আছে কিনা এই কয়েকটা জায়গায় আমাকে দেখে নিতে হবে। কি খুব রেয়ারলি আমরা পাই টেইলের কাছে বা হচ্ছে হাইলামে ছোট একটা ছোট স্প্লিন থাকে, এটাকে বলি আমরা এক্সেসরি স্প্লিন বা স্প্লেনিক কোলাই। এখন ওয়াটারটা তোমাদের যে ইম্পর্টেন্ট জিনিস, যেটা ওয়াটারতে ইন্ডিকেশন অফ স্প্লিনেক্টমি, স্প্লিন আমরা কেন রিমুভ করব? স্প্লিনেক্টমির মেইন ইন্ডিকেশন হচ্ছে ট্রমা ফলোইং রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট। আমরা যে স্প্লিনিক হেমাটোমা, আমরা রিব ফ্র্যাকচারে কি হয়, আইদার লিভার ইনজুর হয়, মানে আইদার রাইট সাইডে লিভার অথবা লেফট সাইডে স্প্লিন, তাহলে কি হবে? এখান থেকে হিমোপেরিটোনিয়াম হবে না? তাহলে হিমোপেরিটোনিয়াম একটা পেশেন্ট আফটার রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট যদি আসে এবং পেশেন্টের যদি লেফট সাইডে রিব ফ্র্যাকচার থাকে, লোয়ার রিব ফ্র্যাকচার থাকে, তাহলে ইউ মাস্ট হ্যাভ দ্য সাসপিশন দেয়ার ইজ মে বি দ্য স্প্লিনিক রাপচার অর স্প্লিনিক ইনজুরি। তাহলে তোমাকে হচ্ছে স্প্লিনেক্টমি যখন করবো, তাহলে মেইন প্রথম ইন্ডিকেশন আমার আসবে ট্রমা, ট্রমা মেবি অ্যাক্সিডেন্টাল, মানে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট বা ব্লাড ট্রমা। হ্যাঁ, অ্যাক্সিডেন্টাল। আর আরেকটা হচ্ছে আয়াক্রোজেনিক। আয়াক্রোজেনিক কেমন? মানে আমি ধরো হচ্ছে ট্রান্সভার্স স্প্লিনিক ফ্রেকচারে কোলোনিক রিসেকশন করতে গেলাম, এখন করতে যেয়ে দেখা গেল তো কোলনে স্প্লিনিক ফ্রেকচারটা স্প্লিনের গায়ে লাগানো থাকে না, যদি কোনো কারণে আমার দেখা গেল স্প্লিনটা ইনজুর্ড হয়ে গেল, তখন কি হবে? তখন আমাকে স্প্লিনটা ফেলতে হবে। বা তুমি বা হচ্ছে অনেক সময় দেখা গেল যে তুমি টোটাল গ্যাস্ট্রেকটমি করলা, পুরো স্টমাক ফেলে দিলা, এখন স্টমাকের পিছনে স্প্লিন থাকে, তাই না? দেখা গেল যে তুমি রিসেকশন করতে গেলা, করার সময় দেখা গেল যে স্প্লিনটা ইনজুর্ড হয়ে গেল, তখন ইনজুর্ড স্প্লিন তুমি তো রাখতে পারবে না। তোমার যদি ছোট ইনজুরি হয় তখন কি করবা? তুমি রিপেয়ার করে দিবা, যেটাকে বলা হয় স্প্লিনোরাপি। তখন ছোট টিয়ার, মানে জাস্ট আমাদের হাত যেমন কেটে যায়, হ্যাঁ এরকম একটা ধরনের ল্যাসারেটেড না একটা ইঞ্জুরি আছে বা লিনিয়ার ইঞ্জুরি, যেটা রিপেয়ার করলে হয়ে যাচ্ছে। কিন্তু তোমার যদি স্প্লিন যদি ল্যাসারেটেড থাকে বা শ্যাটার থাকে,
সেই ক্ষেত্রে তো তুমি রিপেয়ার করলে হবে না, তখন তো তোমাকে স্প্রিং পুরোটা রিমুভ করতে হবে। তাহলে তোমার আয়াট্রোজেনিকের একটা হচ্ছে অ্যাক্সিডেন্টাল, আরেকটা হচ্ছে তোমার যেমন হচ্ছে তুমি ডিস্টাল প্যানক্রিয়াসের গ্রোথ, টেইল অফ দা প্যানক্রিয়াস, তোমার একটা ধর হচ্ছে পেশেন্টের ইনসুলিনোমা আছে, হ্যাঁ কোনটা বুঝতেছ না আমাকে বলো কি, কোনটা বুঝো নাই, ধরতে পারো নাই কোনটা? এন ব্লক রিসেকশন অফ দ্য টিউমার। এন ব্লক মানে কি, মানে ধরো আমার হচ্ছে যখন আমাদের হচ্ছে ইয়া হয়, যে কোনো একটা টিউমার হয়, তখন আমরা কি করি, মানে প্রক্সিমাল কিছু অংশ, ডিস্টাল কিছু অংশ, লিম্ফ নোড, তারপর আরো যদি সারাউন্ডিং তোমার ধরো সাপোজ আমরা একটা সি স্টমাক করবো, হ্যাঁ সি স্টমাকটা ট্রান্সফার্স কোলনে ইনভলভ আছে, তখন আমরা কি করবো, স্টমাকে তোমার হচ্ছে প্রক্সিমালি কাটবো, ডিস্টাল কাটবো, তারপর ট্রান্সভার্স কোলনের একটা পার্ট রিসেকশন করবো না, তারপর লিম্ফ নোড নিয়ে আসবো, এটাকে বলা হয় এন্ড অফ রিসেকশন। মানে যতটুকু ইনভলভ আছে ততটুকু একসাথে নিয়ে আসাটাকেই হচ্ছে এন্ড ব্লক রিসেকশন। এটা একটা সার্জিক্যাল অনকোলজির একটা টার্ম, এন্ড ব্লক রিসেকশন অফ দ্য টিউমার। এটা সব তোমার হচ্ছে, এটা আমরা মেইনলি হচ্ছে ডিস্টাল প্যানক্রিয়াটিক গ্রোথ, তোমার প্যানক্রিয়াটিক টেইলে তোমার যদি কোনো টিউমার থাকে, তুমি যখন ডিস্টাল প্যানক্রিয়াটিক তুমি করবা, তখন কি স্প্লিন রাখতে পারবে না, পারবে না, একটু চিন্তা করো, কোনোভাবেই সম্ভব না কিন্তু রাখা। তারপর তুমি টোটাল গ্যাস্ট্রিক তুমি করবা, তখনও কিন্তু তোমাকে দেখা যাবে যে স্প্লিন তোমাকে রিমুভ করা লাগবে। তবে সব ক্ষেত্রে টোটাল গ্যাস্ট্রিক তুমিকে লাগে না, তবে তুমি ডিস্টাল প্যানক্রিয়াটিক গ্রোথে সব ক্ষেত্রে, মানে অল দ্য কেসে উই রিমুভ স্প্লিন ইন অল কেস অফ টোটাল প্যানক্রিয়াটিক টু ইয়া বা ডিস্টাল প্যানক্রিয়াটিক টু। আর কি কত ক্লাসে আমরা বলেছিলাম ডায়াগনস্টিক পারপাস আমরা স্প্লিনিং টুমি করি, যেমন ফর দ্য স্টেজিং অফ হজকিন লিম্ফোমা, কত ক্লাসে আমরা জেনেছিলাম, হ্যাঁ যে মানে তার হজকিন লিম্ফোমা তোমার অনেক সময় দেখা যাচ্ছে যে স্টেজ ফোর করা যাচ্ছে না, তখন আমরা স্ক্রিনিং টুমি করে তোমার হচ্ছে অপশন ইনফোনাম নোয়াটাকে স্টেজিং করে। আর কি কারণে করতে পারি, তোমার ডায়াগনস্টিকের সাথে তোমার থেরাপিউটিকও কিছু কিছু পারপাস তোমার স্ক্রিনিং টুমি আমরা পাই, যেমন দেখা যায় যে তোমার থেরাপিউটিক যেমন কি, তুমি যখন স্ক্রিনিং টুমি করবা থ্যালাসেমিয়ার পরে, আফটার থ্যালাসেমিয়ার পেশেন্টের ব্লাড রিকোয়ারমেন্ট কমে যায়, তাই না, তাহলে এটা একটা পেশেন্টের ট্রিটমেন্ট না, ট্রিটমেন্ট কি ট্রিটমেন্ট না বলো, হ্যাঁ তাহলে এটা একটা থেরাপিউটিক পারপাসে আমরা ইউজ করি। আমাদের অ্যাক্সিডেন্টাল গেল, তারপর হচ্ছে এরপরে আমরা কি করলাম, তারপর হচ্ছে অনকোলজিক্যাল, তারপর হেমাটোলজিক্যাল, হেমাটোলজিক্যাল ডিজিজের মধ্যে আমাদের কি কি আছে, সিকেল সেল ডিজিজ, হেরিটারি স্ক্লেরোসাইটোসিস, থ্যালাসেমিয়া, আইডিপি, হ্যাঁ ইডিওপ্যাথিক থ্রোম্বোসাইটোপেনিক পারপুরা। তাহলে হেমাটোলজিক্যালে আমরা কখন করবো, হেরিটেটেড স্পেরোসাইটোসিস, সিকেল সেল অ্যানিমিয়া, তারপরে হচ্ছে ইডিওপ্যাথিক থ্রোম্বোসাইটোপেনিক পারপুরা, আর আরেকটা লাস্টের কি থ্যালাসেমিয়া। আর কোন ডিজিজে আমরা করতে পারি স্প্লেনেক্টমি, কোনো আইডিয়া? সিরোসিস অফ লিভারে কি স্প্লিন বাড়ে, স্প্লেনোমেগালি হয়, ক্রনিক লিভার ডিজিজ করানো হয় না ক্লাসে, সিরোসিস অফ লিভার, হোয়াট আর দ্য স্টিগমা অফ দ্য ক্রনিক লিভার ডিজিজ, এটা মেডিসিনের খুব পেইড একটা কোশ্চেন। বা ইয়েতে তোমাদের হেমাটোলজিতেও তোমরা এটা পড়ে আসো নাই, তোমার হচ্ছে পোর্টাল হাইপারটেনশন বা এগুলো কোনো কিছু এখনো ক্লাস আলোচনা হয় নাই। আচ্ছা তোমার পোর্টাল হাইপারটেনশন, পোর্টাল হাইপারটেনশন মানে কি, হাইপারটেনশন ইন দ্য পোর্টাল সার্কুলেশন কখন হয়, সিরোসিস অফ দ্য লিভার, সিরোসিস মানে কি, সিরোসিস মানে ফাইব্রোসিস, যদি লিভারে ফাইব্রোসিস হয় তাহলে আমাদের কি হবে, এই যে আমার লিভারে যে সাইনোসয়েড গুলো আছে, হ্যাঁ এই সাইনোসয়েড এর মধ্যে কি হয়, আমার ভেসেল ওপেন করে, তারপর বিলিয়ারি ডাক্ট টিউব ওপেন করে, তাই না, যদি ফাইব্রোসিস হয় তখন কি হবে, ড্রেনেজটা ঠিক মতো হবে,
তাহলে কি হবে, এই ব্লাডটা যদি ড্রেনেজ না হয়, যদি এটা হেপাটিক ভেইন দিয়ে সিস্টেমিক সার্কুলেশনে না যায়, তাহলে এই ব্লাডটা কি হবে, এই ব্লাডটা তোমার পোর্টাল সার্কুলেশনের উপর প্রেশার বাড়াবে। হ্যাঁ, এটাই হচ্ছে পোর্টাল সার্কুলেশন। পোর্টাল সার্কুলেশন তখন এই এটা তখন কি করবে, এটা ব্যাক প্রেশার স্প্রিনের উপরেও হচ্ছে প্রেশার দিবে, তখন স্প্রিনও মেগালি হবে। কারণ কি কেন স্প্রিনও মেগালি হবে, কারণ হচ্ছে ওই ব্লাডটা তো কিছু পোর্টোসিস্টেমিক বা পোর্টাল সার্কুলেশনের একটা পার্ট কিন্তু আমার স্প্রিন, তাই না? তাহলে কি হবে, স্প্রিন থেকেও যদি ড্রেন হতে না পারে, তাহলে স্প্রিনের ব্লাডটা জমে স্প্রিনও মেগালি হবে। তাহলে অনেক সময় দেখা যায় ইনট্রাক্টেবল পোর্টাল হাইপারটেনশন, পেশেন্টের পোর্টাল হাইপারটেনশন অনেক বেশি, তখন আমরা স্প্লিনেক্টমি করে পোর্টাল হাইপারটেনশন কিছুটা, তারপরেও পেশেন্টকে খুব একটা যে বেনিফিট হয় তা না, তবে হচ্ছে কিছুটা মানে পেশেন্টের সিমটম রিলিভের জন্য আমরা পোর্টাল হাইপারটেনশন স্প্লিনেক্টমি করি। তাহলে তোমাদের এই ইন্ডিকেশন অফ স্প্লিনেক্টমি পরীক্ষায় ভেরি 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 ইম্পর্টেন্ট। হ্যাঁ, স্প্লিন থেকে তোমার যদি কোনো কোশ্চেন আসে, ইন্ডিকেশন অফ স্প্লিনেক্টমি আসবেই। স্প্লিন কেটে ফেলে দিলে এখন কি হবে, কমপ্লিকেশন, হোয়াট আর দ্য কমপ্লিকেশন অফ স্প্লিনেক্টমি? হ্যাঁ, হিমোরেজ হতে পারে, তারপর আর কি হতে পারে, তোমার স্প্লিনের সাথে টেল অফ দ্য প্যানক্রিয়াস থাকে, তাই না? তাহলে টেল অফ দ্য প্যানক্রিয়াস যদি ইঞ্জুরি হয়, তাহলে কি হবে, প্যানক্রিয়াটাইটিস হবে, তারপর স্টমাকটা লাগানো থাকে, স্টমাকে তোমার গ্যাস্ট্রিক ডাইলেটেশন বা স্টমাক ইঞ্জুরি হবে। হ্যাঁ, এগুলো হচ্ছে প্যারাপার্টিক কমপ্লিকেশন। কিন্তু আমরা কিন্তু প্যারাপার্টিক কমপ্লিকেশন থেকে তুমি যদি একটু কেয়ারফুলি থাকো, তাহলে কিন্তু এত কমপ্লিকেশন হবে না। আমরা স্প্লিনেক্টমির পরে সবচেয়ে ভয় পাই কিন্তু ইনফেকশন। এটাকে বলা হয় অপসি, OPSI, অপরচুনিস্টিক পোস্ট স্প্লিনেক্টমি ইনফেকশন, OPSI। OPSI, অপসি, অস্কিনা বা অপসিনা, অপসি, অপরচুনিস্টিক পোস্ট স্প্লিনেক্টমি ইনফেকশন, OPSI। এটা এখানে কি, এটাকে আমরা কিভাবে, কেন আমরা হবে এটা, যে আমাদের স্প্লিন একটা ইমিউন ফাংশন ইম্পর্টেন্ট সাইট। এখন আমি যদি স্প্লিনেক্টমি করি, তাহলে আমার ইমিউন সিস্টেমটা হ্যাম্পার হবে। এর জন্য আমাকে কি, অপসি, OPSI, অপরচুনিস্টিক পোস্ট স্প্লিনেক্টমি ইনফেকশন। এখন আমি এটাকে প্রিভেন্ট করবো কিভাবে? ভ্যাকসিনেশন আর কি, ভ্যাকসিনেশন ধরো একটা পেশেন্টকে একটু 2 সপ্তাহ পরে দিব, আমি কি পেশেন্টটাকে আন মানে পেশেন্টটাকে তো এর মধ্যে আমাকে আন্ডার ইয়েতে রাখতে হবে, কভারেজে রাখতে হবে। তাহলে আমার উপায় কি, হাতে আর কি আছে, অ্যান্টিবায়োটিক। হ্যাঁ, আমি যদি বিফোর 5 ইয়ার্স এর আগে আমি যদি করি স্প্লিনেক্টমি, তাহলে আপ টু 10 ইয়ার্স পর্যন্ত আমাকে অ্যান্টিবায়োটিক কভারেজে রাখতে হবে। তুমি ভ্যাকসিন, তার সাথে তোমাকে ভ্যাকসিন দিতে হবে, কেন ভ্যাকসিন তো তোমার 2-3টা অর্গানিজম কভার করবে, তাই তো? তোমার তোমার নাইসেরিয়া, তারপর হিমোফাইলাস, আর হচ্ছে তোমার স্ট্রেপটোকোকাস নিউমোনি, বাকি যে অর্গানিজম সে তো কভার করবে না। সেটা কভার করবে কে, তোমার এই তোমার অ্যান্টিবায়োটিক। হ্যাঁ, আপ টু 5 ইয়ার্স আমাকে অ্যান্টিবায়োটিক, বিফোর 5 ইয়ার্স আমাকে, আপ টু 10 ইয়ার্স পর্যন্ত। আর তুমি যদি আফটার 5 ইয়ার্স বা তখন আপ টু 16 ইয়ার্স পর্যন্ত অ্যান্টিবায়োটিক কভারেজে রাখার কথা বলে। আর এখন বলো যে ম্যাডাম, অ্যাডাল্টের যদি করি তাহলে কি করব, মানে বিফোর 5 ইয়ার্স তো সবই ঠিক আছে। এখন একটা সাপোজ তুমি একটা পেশেন্টকে 23 বছরের, তার তো সে তো 21 বছর ক্রস করে গেছে, তার কি করব, ফর 5 ইয়ার্স, ফর নেক্সট 5 ইয়ার্স তুমি অ্যান্টিবায়োটিক কভারেজ রাখবা, বুঝে গেছে? বিফোর 5 ইয়ার্স, ধরো একটা বাচ্চা 4 বছর, হ্যাঁ, 4 ইয়ার্স এজ, তাকে তুমি স্প্লিনেক্টমি করলে, তাকে আমি অ্যান্টিবায়োটিক কভারেজে রাখবো আপ টু 10 ইয়ার্স। তারপর আরেকটা বাচ্চা তুমি স্প্লিনেক্টমি করতে চাচ্ছ 9 ইয়ার্স, তাকে 16 ইয়ার্স পর্যন্ত তোমাকে অ্যান্টিবায়োটিক কভারেজ দিতে হবে। আর যে অ্যাডাল্টে তোমার যদি অনেক সময় এই যে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট, এটা কাদের হয়, মেইনলি তো অ্যাডাল্টের, তাই না? তাহলে তখন কি করতে, তখন সেক্ষেত্রে আমাকে 5 ইয়ার্স পর্যন্ত অ্যান্টিবায়োটিক কভারেজ রাখতে হবে। আমার ইউজুয়ালি এটির চয়েস অফ অ্যান্টিবায়োটিক কি, পেনিসিলিন, পেনিসিলিন, সেফু, তারপর হচ্ছে তোমার সেফু কি বলে, সেফালোস্পোরিন। হ্যাঁ, পেনিসিলিন, সেফালোস্পোরিন, কারণ যদি পেনিসিলিন সেফালোস্পোরিনে যদি সেন্সিটিভিটি থাকে, বা ধরো অনেক সময় হয় না ড্রাগ রিয়েকশন হয়, পেনিসিলিন সেফালোস্পোরিন কেউ টলারেট করতে পারে না,
কিন্তু তোমাকে তো অ্যান্টিবায়োটিক দিতে হবে, তখন তুমি কি করবে? তখন ইরিথ্রোমাইসিনে সুইচ করবা। এই অ্যান্টিবায়োটিক দিবা, তারপরে হচ্ছে তোমাকে এই যে হিমোফাইলাস, তারপর হচ্ছে নিউমোকক্কাল, তারপর হলো যে এই যে মেনিনকোকক্কাল, এগুলো রেঞ্জে তোমাকে ইয়ে করতে হবে, ভ্যাকসিন দিতে হবে। নিউমোকক্কাল ইউজুয়ালি 5 years এর, আর হচ্ছে হিমো ইনফ্লুয়েঞ্জা বা হিট ভ্যাকসিন আমরা 10 years ইন্টারভেলে দিই। তবে এখন কি মানে তো এটা তোমার হচ্ছে আমরা যখন ভ্যাকসিন দিব তখন আমাকে ওই ভ্যাকসিনের একটা গাইডলাইন আছে বা ভ্যাকসিন চার্ট আছে, ওই চার্টে ডেট লেখা থাকে। তবে কোনটা বুঝো নাই, তাই কোন দিকে সমস্যা হচ্ছে, প্রবলেম কোথায় হচ্ছে? এইচ লিমিট সাপোজ তুমি একটা বাচ্চা বিলো 5 years তুমি যদি করো, আপ টু 10 years পর্যন্ত রাখো, মানে 10 বছর পর্যন্ত সে রেগুলার সেফালোস্পোরিন বা পেনিসিলিন বা ইরিথ্রোমাইসিন যেটাই খায় খেয়ে যাবে, বাদ দিবে না। পরেরটা হচ্ছে তোমার সাপোজ আফটার 5 years, ধরো তুমি একটা 11 বছরের ছেলে তুমি স্প্রিনিং তুমি করলা, হ্যাঁ, সেই ক্ষেত্রে কি করবা? তখন তোমাকে আফটার 16 years অফ এজ করতে হবে, এজ পর্যন্ত তোমাকে ইয়ে করতে হবে, কন্টিনিউ করতে হবে। এখন হলো যে মানে এখন অ্যাডাল্টে সাপোজ তোমার রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট করে 26 বছরে একটা ছেলে স্প্রিনিং তুমি করলা, তাকে কি করবা? মানে এই অ্যান্টিবায়োটিক কভারেজ আপ টু 5 years রাখবা, তার সাথে ভ্যাকসিনেশন। ভ্যাকসিনেশন তো আমার সব অর্গানিজম কভার দিবে না, ভ্যাকসিনেশন আমাকে ক্যাপসুলেটেড অর্গানিজম কভার দিবে, কিন্তু তোমার অন্যান্য বাকি আদার্স অর্গানিজম কিন্তু আমাকে কভার দিবে অ্যান্টিবায়োটিক। হ্যাঁ, এই জন্য হচ্ছে ভ্যাকসিনেশন, শুধু ভ্যাকসিনেশন যেমন অ্যানাফ না, বা তোমার শুধু অ্যান্টিবায়োটিক অ্যানাফ না, দুইটার কম্বিনেশনটা হচ্ছে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট, হ্যাঁ, আফটার স্ক্রিনিং তুমি। আর যদি তোমার হচ্ছে ইলেকটিভ হয়, আমি বিফোর 2 weeks সার্জারি, বিফোর 2 weeks আমি ভ্যাকসিন দিব, আর যদি ইমার্জেন্সি হয় আফটার 2 weeks। তাহলে মোটামুটি স্ক্রিনিং সম্পর্কে কথাবার্তা এই পর্যন্তই। কোনো ইয়ে আছে, কোনো কোয়ারি বা কোনো সমস্যা? স্ক্রিন তোমার খুব একটা আসে না, তবে হচ্ছে স্ক্রিন জানতে হবে, যদি আসেন স্ক্রিন তো অনেক দিক থেকে ইম্পর্টেন্ট, যেমন হচ্ছে তোমার ইন্ডিকেশন, তারপর হচ্ছে এই যে অপসি, হ্যাঁ, শর্ট নোট অপসি কিন্তু প্রায় আসে, তারপর স্পিরিকুলাই, হ্যাঁ, এগুলো কিন্তু স্পিরিকুলাই, এগুলা মানে আমাকে এগুলো জানতে গেলে আমার ফাংশনটা জানতে হবে, ফাংশন না জানলে আমি কখনো আমি এগুলো মনে রাখতে পারবো না, কেন আমি স্পিরিক তুমি করলে ভ্যাকসিন দিব, কেন হচ্ছে আমি বা পেশেন্টটা কেন ইমিউন কম্প্রোমাইজ হবে, এটার জন্যই আমাদের ফাংশনটা জানতে হবে স্পিরিকের।